নমস্কার, প্রত্যেককে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠানটি আমরা শুরু করছি। এবং আজকের অনুষ্ঠানের মূল বিষয়বস্তু খুব সহজ এবং সাধারণ, সেটি হলো রাহু কেতু সঞ্চারের আর যে কয়েক মাস আছে, মানে 2 মাস আর সামান্য কিছু দিন, এই সময়টি কেমন যাবে। যদিও এই সম্পর্কিত কিছুটা আইডিয়া আমি বিগত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। এবং দ্বিতীয়ত আমি বলে রাখি যে এই যে সময়কালটা, এই সময়কালে আমাদের কোন কোন বিষয় থেকে মূলত একটু সতর্ক থাকা, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ যে কোনো প্ল্যানেটের, বিশেষ করে যদি সেই প্ল্যানেটটি স্বাভাবিকভাবে স্বাভাবিক নিয়মে মেলফিক শ্রেণীর হয়, সেক্ষেত্রে সেই প্ল্যানেটগুলোর যখন ট্রানজিট সরে যায়, অনেক ক্ষেত্রে কিছু বিরূপ প্রভাব কিন্তু আসতে পারে। বর্তমানে আপনারা জানেন রাহু অবস্থান করছে অশ্বিনী নক্ষত্রে এবং কেতু অবস্থান করছে কিন্তু চিত্রা নক্ষত্রের চতুর্থ পাদে, যে ডেফিনেটলি আর সেটা ধীরে ধীরে চতুর্থ থেকে তৃতীয় আসবে এবং ফাইনালি চিত্রা নক্ষত্রেই থেকে কন্যা রাশিতে সে গমন করবে, কেতুর কথা বলছি। এবং অশ্বিনী থেকে রেবতীতে প্রবেশ করে একটা নতুন যুগ শুরু হবে বলা যেতে পারে বৃষ রাশির জন্য। আর যাই হোক, আপাতত কন্ডিশন কেমন চলছে আমি জাস্ট একটা প্রাইমারি ধারণা আপনাদের সাথে শেয়ার করে নিই, যাতে আপনারা রিলেট করতে পারেন আজকের ভিডিওটা। এবং তার পরবর্তীতে আমি কতটা এই সময় এনহান্সমেন্ট থাকতে পারে অ্যান্ড অ্যালং উইথ দ্যাট এই সময় কী কী ক্ষেত্রে সতর্কতা রাখবেন, এটা খুব ইম্পর্টেন্ট। এবং বিশেষ করে এই সিরিজটা আনা কিছু ক্লায়েন্টের জন্যই, কারণ তাদের বক্তব্য ছিল, দাদা আমরা তো অনেকেই যেতে পারি না, তো আমাদের জন্য যদি কিছু পরামর্শ দিতেন যে এই সময় কোন কোন বিষয়গুলো করা ঠিক হবে না বা কোন কোন বিষয়গুলোর সাথে অ্যাটাচমেন্ট করা যেতে পারে, আমার মনে হয় সেটা অনেক বেশি সুবিধাপ্রবণ হবে। হ্যাঁ, নিশ্চয়ই সেই কারণেই আজকের ভিডিওটি। দেখুন, বৃষ রাশির দ্বাদশে রাহু ষষ্ঠীকে কী কী প্রবলেম এই মুহূর্তে হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে একটা লস হচ্ছে আপনাদের। আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন আজকে এই ক্ষেত্রে লস, একদিন ওই ক্ষেত্রে লস, আজকে কোথাও যেন গিয়ে আপনার ফিনান্সিয়াল স্টেবিলিটিটা আসছে না, কোথাও যেন কি আপনি বারংবার বিভিন্ন ধরনের ফিনান্সিয়াল ক্রাইসিসে পড়ে যাচ্ছেন, এমন কিছু বিষয়ের দ্বারা প্রভাবিত হচ্ছেন, আপনি মানিটারি বিষয়টাকে ম্যানেজমেন্ট করতে পারছেন না এবং এমন কিছু ইনভেস্ট করতে হচ্ছে, সেটা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, যেটা কিন্তু করার কথা ছিল না, যেটা আপনার পরিকল্পনার মধ্যে ছিল না, যেটা আপনার এক্সপেক্টেশনের মধ্যে ছিল না, অল দাও আপনি খরচ করেছেন, অল দাও আপনাকে করতে হচ্ছে। কারোর হেলথ ইস্যুজ হলে তখন আপনি কী বাজেট করবেন, তাতে আপনি কী নিয়ন্ত্রণ করবেন, হেলথ ইস্যুজ হয়েছে খরচ করতে হবে, তো লাইক দ্যাট এমন কিছু প্রবলেম আপনার বিগত দিনে এসেছে। বিশেষ করে 2022 এপ্রিল থেকে যদি আমি কথা বলি, এপ্রিল অনওয়ার্ডস যদি আমি কথা বলি, এবং হ্যাঁ দেখা যাচ্ছে যখন থেকে রাহু আপনার রাশির দ্বাদশে গেল, এই ধরনের প্রবলেমগুলো কিন্তু নিরন্তর হচ্ছে আপনাদের সাথে। আজকে এই প্রবলেম, কালকে সেই প্রবলেম, এই বিষয়গুলো নিয়ে আপনাকে এগিয়ে যেতে হচ্ছে। এখন প্রশ্ন খুব স্পেসিফিক আমার মনে হয় করা দরকার, যে এই যে পরিস্থিতিটা, শেষের 2 মাস বা বেশি সময় আছে, সেখানে রাহু কতটা আপনাদের জন্য ক্ষতিকারক হতে পারে। আমি বলবো দেখুন, এই যে প্রভাবটা আমি বললাম, এই যে ক্ষতি, এই যে সমস্যাটা, এই যে লস, এই যে আনএক্সপেক্টেড কিছু প্রবলেম, বা লক্ষ্য করা যাচ্ছে কিছু হেলথ ইস্যুজ, ডেফিনেটলি সিক্স হাউসের কেতু বসে আছে, এটাকে আমরা উপেক্ষা করতে পারি না। তো এই জায়গাগুলোর কারণে যে যে ইস্যুজ আপনাদের এসেছে, সেই জায়গা থেকে ধীরে ধীরে কিন্তু রিকভারি হচ্ছে, এটা কিন্তু আপনাকে ডেফিনেটলি স্বীকার করতে হবে। অনেক লোন আপনি রিকভারি করছেন এবং ডেফিনেটলি আপনি যে লোনটা নিয়েছিলেন, একটা সময় মনে হয়েছিল এই লোন শোধ দেওয়ার সামর্থ্য আপনার নেই, আর সম্ভব নয়, আপনার কিছু বিক্রি করতে হবে তারপরে শোধ করতে পারবেন, তবুও দেখুন ঈশ্বরের অসীম কৃপাতে সেই জায়গাটাকে অন্য কোনোভাবে ম্যানেজ করে আপনি কিন্তু শোধ করতে পারছেন। হ্যাঁ, এডুকেশন ক্ষেত্রে কিছু প্রবলেম এসেছে, যেহেতু আপনার 4th হাউসে রাহুর একটা অ্যাসপেক্ট রয়েছে, আপনি ফেস করেছেন কিছু র্যান্ডম প্রবলেম, কিছু উত্তরাধিকার সূত্রে আপনাকে বঞ্চিত করা হচ্ছে, যেখানে আপনার হয়তো সিম্প্যাথির সুযোগ নেওয়া হচ্ছে, বা আপনাকে ভালো মানুষ পেয়ে, যদি আমি আরেকটু বিষয়টিকে সহজ বাংলায় বলি, যে একটু কোথাও যেন আপনাকে ভালো মানুষ পেয়ে আপনার সম্পত্তি আপনাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে না, বা আপনার সঙ্গে কিছু দ্বিচারিতা করা হচ্ছে, এই কন্ডিশনটা কিন্তু চলছে। এবং সিমিলারলি এই কন্ডিশনটা হওয়ার কথা ছিলই, কারণ আমাদের যেখানে প্রপার্টি, আমাদের স্থায়ী সম্পত্তি এবং 8th হাউসের সাথে কানেকশন, কোথাও যেন প্রবলেম, প্রপার্টি রিলেটেড প্রবলেমও আপনি পড়েছেন, বর্তমানে চলছে উত্তরাধিকার সূত্রে কিছু জায়গা নিয়ে আপনি খুব টেন্সড রয়েছেন এই মুহূর্তে। এবং আরেকটা বিষয় কিন্তু এই মর্মে আমাকে বলে রাখতে হচ্ছে, যে এডুকেশন নিয়েও প্রবলেম হচ্ছে।
আপনি কোনো একটা এডুকেশনের সাথে যুক্ত, হঠাৎ করে দেখলেন এমন কিছু ট্রাভেল চলে আসলো, আপনি খুব সাকসেসফুলি কিন্তু বিষয়টাকে কন্টিনিউয়েশন করতে পারেননি বিগত দিনে, বা এমন কিছু জটিলতা এসেছে এবং মাঝে মাঝে কিছু র্যান্ডম থিঙ্কিং আসছে যে এই কাজটা কি শুরু করা যায়, এই কাজটা কি চেঞ্জ করা যায়। এবং ওভারঅল যদি আমি বলি না টাইমিংটা, হ্যাঁ কিছু ক্ষেত্রে নিশ্চিতভাবেই পজিটিভ, কিছু লোন শোধ করেছেন, কিছু হেলথ ইস্যুসকে আইডেন্টিফাই করা গিয়েছে বৃষ রাশি, কিছু শত্রুকে আইডেন্টিফাই করা গেছে এবং আপনি কিছু শত্রু জয়ও কিন্তু এই পরিস্থিতির মধ্যে করেছেন। এটা যদি বলা হয় যে শুধু নেগেটিভ হয়েছে এটা নয়, কিছু অ্যাচিভমেন্টও কিন্তু এই সময় হয়েছে। এডুকেশন এর সূত্রেও দেখা যাচ্ছে কিছু অ্যাচিভমেন্টের জায়গা নিশ্চিতভাবেই ছিল, কিছু অ্যাচিভমেন্ট নিশ্চিতভাবেই হয়েছে। এবার প্রশ্ন হলো, বা আজকের যে মূল বিষয়, যে ফিনান্সের ক্ষেত্রেও যে প্রবলেমটা রয়েছে, একটা লস, একটা হিউজ লস আপনাদের কিন্তু বিগত দিনে হয়েছে এবং স্টেবেল নয় এখন ফিনান্সিয়াল জায়গাটা, কোনোভাবেই স্টেবেল নয় আপনাদের, তাহলে এই জায়গাটা কি কন্ট্রোল হবে না হবে না একটা কথায় উত্তর দেব, এবং তার সাথে আরও কিছু সতর্কতামূলক বিষয় আপনাদেরকে আমি অবগত করার চেষ্টা করব, আমার মনে হয় সেটা আপনার কাজে লাগবে। দেখুন, প্রথমে বলি যে এই কন্ডিশন যতটা আমি তীব্রভাবে বললাম এতটা তীব্র একটা সময় ছিল, তারপরে কিন্তু ধীরে ধীরে এনহ্যান্সমেন্ট হচ্ছে, তারপরে কিন্তু ধীরে ধীরে আপনি ভালোই রয়েছেন, তারপরে কিন্তু ধীরে ধীরে আপনার এত প্রবলেম কিন্তু অনেকটাই রিকোভারি হয়েছে, এটা তো বলা যেতেই পারে যে ধীরে ধীরে প্রবলেমগুলো কমেছে এবং অ্যাজ এ রেজাল্ট বর্তমানে কিন্তু আপনার এই প্রবলেমটা অনেকটাই মৃদু হয়েছে, ধীরে ধীরে মৃদু হচ্ছে এবং আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই প্রবলেম আরও কমে যাবে এবং 31শে অক্টোবরের পরে আপনি অনেক ভালো থাকবেন। তবে সেই সমসাময়িক সময়ের আগে যে যে বিষয়ে আপনাকে সতর্কতা রাখতে হবে, প্রথম, যদি খুব প্রয়োজনীয়তা না হয় বা অত্যাবশ্যকীয় কোনো ঘটনা ঘটে না, তাহলে কিন্তু এই সময়ে প্রপার্টি ভাগ করবেন না। অ্যানসেস্টারাল যদি কোনো প্রপার্টি থেকে থাকে, উত্তরাধিকার সূত্রে যদি কোনো প্রপার্টি পাওয়ার কথা থাকে, ডোন্ট ডু দ্যাট, এই মুহূর্তে ভাগ করার দরকারই নেই, সেটা কিন্তু আপনার জন্য হার্মফুল হবে বলেই আমার মনে হয়, প্রথমত। দ্বিতীয়ত যেটা আমার মনে হয়, এই সময়ে যারা ল অ্যান্ড লিটিগেশনের প্রবলেমে আছেন, অনেকে আছেন, বৃষরাশির জাতক জাতিকাদের মধ্যে খুঁজলে অনেককেই পাওয়া যাবে যারা কিন্তু কোনো একটা কারণবশত, কিছু ক্ষেত্রে বিনা কারণে ফেসে কিন্তু ল অ্যান্ড লিটিগেশনের প্রবলেমে আছেন এবং একটা সিলি বিষয়কে কেন্দ্র করে অনেক বেশি জটিলতা আপনার তৈরি হয়ে গিয়েছে ইতিমধ্যে। আমি কিন্তু বলবো এই যে জটিলতা, এই যে প্রবলেম, এই যে লিটিগেশন অ্যান্ড লয়ের প্রবলেম, এটা কমবে এবং চট জলদি কোনো ডিসিশন নয়। আপনি অবশ্যই লিটিগেশনে জড়িয়েছেন, প্রবলেমে পড়েছেন, লিটিগেশনের থ্রু দিয়ে এই প্রবলেম থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে, আউটসাইড সেটেলমেন্টের কথা এই মুহূর্তে চিন্তা করতে গেলে সেটা আরও বিগড়ে যেতে পারে। আপনি আউটসাইড সেটেলমেন্টের কথা কবে চিন্তা করতে পারেন, আমি বলবো অক্টোবরের পরে চিন্তা করতে পারেন, বাট দ্যাট ইজ নট দ্য পারফেক্ট টাইম, এই সময়টা কিন্তু খুব পারফেক্ট সময় নয়। এবং আরেকটা কথা আমি বলে রাখি, রাশিলগ্ন যদি আপনার ডেফিনেটলি হয়ে থাকে বৃষ, যদিও বৃষরাশি নিয়ে আলোচনা করছি, তো ডেফিনেটলি যারা ভিডিওটা দেখছেন বৃষরাশি, এখানে আরেকটা কথা আমি বলবো, খুব ইম্পর্টেন্ট কথা, এটা মনোযোগ দিয়ে শুনুন, সেটি হলো অনেকেই কোনো একটা প্রপার্টি কিনেছেন, কেনার পর আপনি রিয়েলাইজ করলেন প্রপার্টিটা বিক্রয় করা হয়তো সুবিধাজনক হতে পারে, এই মুহূর্তে ক্রয় বিক্রয় দুটোই একসাথে করা যাবে না, তাতে কিন্তু লস হতে পারে। যদি বিক্রয় করতে হয়, যে দামটাই আপনি ফিক্সড করেছেন আগে অর্থটা পুরোটা নিয়ে নেবে এবং চেষ্টা করবেন লিগাল পথে টাকাটা নেওয়ার, চেকের মাধ্যমে নিলে সব থেকে বেটার, বা অনলাইন ট্রানজাকশনের মাধ্যমে, কোনো রকমভাবে কিন্তু ক্যাশ বা অন্য বিষয়ে জড়িয়ে একটা ঝামেলা তৈরি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করতে পারছি বৃষের, সেটা কিন্তু করা যাবে না। এবং যারা বিশ্বাস রেখে আগে প্রপার্টি হস্তান্তর করে দিলেন তারপরে অর্থ পাবেন, এটা করেছেন কি সমস্যায় পড়েছেন এটা কিন্তু পরিষ্কারভাবে আমি বলে দিলাম। আর রইল বাকি এডুকেশনের কথা, দেখুন এডুকেশনের জায়গাটা কিছুটা বেটার যাচ্ছে, আগের থেকে অনেকটাই বেটার আমি বলবো, তবে হ্যাঁ সম্পূর্ণ বেটার নয়, ইটস নট সাউন্ডস ভেরি সাউন্ড, এটা কিন্তু এখনও ভেরি সাউন্ড হয়নি, কিছু প্রবলেম আছে, কিছু জটিলতা রয়েছে এবং স্পেশালি যারা হায়ার এডুকেশন নিয়ে ভাবছেন, হায়ার এডুকেশন নিয়ে এগোতে চাইছেন, তাদের ক্ষেত্রে কোথাও যেন আমার মনে হয় প্রবলেমটা একটু বেশি হচ্ছে, কারণ এখানে আপনি খুব কনফিউজ, আপনি এমন একটা সাবজেক্ট চুজ করেছেন, এমন একটা কোর্সে নিজেকে এনরোল করেছেন, তারপরে আপনি বুঝতে পারছেন এবার কি করবো, হোয়াট নেক্সট, এরপরে কি করা যায়,
এই ধরনের একটা কনফিউশনের জায়গা আপনার কিন্তু ইতিমধ্যে তৈরি হয়েছে। আমি বলবো দেখুন, 1.5 বছর 2 বছর হয়ে গেছে কোর্সে এনরোল করে ফেলেছেন, এখন গিয়ে পরিবর্তন করা আরো বেশি মূর্খ, যেটা হয়তো গত বছর আপনি করতে পারতেন, বাট এখন 1.5 বছর 2 বছরের মাথায় তীরে এসে তড়ি ডোবানোর কোনো দরকার নেই। এই কোর্সটা কমপ্লিট করুন, প্রফেশনাল জায়গা আমার ব্যক্তিগতভাবে মনে হয় পরবর্তীকালে নিশ্চিতভাবে ভালো হবে, 19-20 যদি হয় তখন গিয়ে ভাবা যাবে, বাট আপনার একটা হওয়া জিনিসকে বিগড়ে দেওয়ার কোনো দরকার নেই। এটা কিন্তু খুব একটা পারফেক্ট প্রেডিকশন আমি রাখার চেষ্টা করলাম বৃষরাশির জন্য, এটা কিন্তু চেষ্টা করতে হবে এই সতর্কতাটা গ্রহণ করার জন্য। আর একটা কথা আমি বলি, যে এই মুহূর্তে যাদের একটু শত্রুতার প্রবলেম আছে, শত্রুর সাথে ডিরেক্ট কথা বলতে পারেন, আমার মনে হয় তাতে কিছুটা সুবিধা হবে। আর একটা কথা বলবো, ব্যবসায় ইনভেস্ট খুব ভালো জিনিস, জানেন তো, ব্যবসায় ইনভেস্ট না করলে ব্যবসা বাড়ে না, কিন্তু প্রপার টাইমিংয়ে ইনভেস্ট যদি না করে আমরা এমন কোনো টাইমিং ইনভেস্ট করি যে সময়টাই আমাদের জন্য খারাপ, সেখানে কিন্তু ব্যবসা বৃদ্ধি হওয়া তো অনেক দূরের কথা, কোথাও যেন গিয়ে ব্যবসাটা নষ্ট হয়ে যেতে বসে। এবং অনেকেরই ব্যবসা এই মুহূর্তে একটু ডাউন আছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, তবে হ্যাঁ কিছুটা পজিটিভ আপনি ফিল করবেন ডেফিনেটলি সেপ্টেম্বর থেকেই। আমি আগেই বলেছি, বারবার আমি একই কথা বলি, এবং সেক্ষেত্রে কিন্তু আপনাদের যাতে বুঝতে হয় আমি আরেকটু ক্লারিফিকেশন করার চেষ্টা করি, এটাই আমার লক্ষ্য থাকে, যাতে যারা আমার কাছে আসতে পারছেন না তাদের যেন কিছু উপকার করা যায় এই ভিডিওর মাধ্যমে, সেটাই অ্যাকচুয়ালি ভিডিওর মোটিভ। এবং যারা কোনোভাবে সমস্যায় রয়েছেন, র্যান্ডম র্যান্ডম প্রবলেম আসছে, আজকে এই প্রবলেম কালকে সেই প্রবলেম, একটা থেকে বেরোচ্ছেন আরেকটা প্রবলেম আসছে, এই জাতীয় যাদের সমস্যা আসছে না, আমি কিন্তু বলে রাখছি তাদের ক্ষেত্রেও সমাধানের জায়গা আছে, যদি সম্ভব হয় আপনার পক্ষে মা বগলার এই সময় কিন্তু একটু নাম করা, বগলার পূজা করা বা এগুলো করতে পারেন, বগলা মায়ের মন্দিরে যাওয়া, এগুলো কিন্তু বেশ ধনাত্মক রেজাল্ট আপনাকে দিতে পারে। ইভেন যারা ল লিটিগেশনের প্রবলেমে আছেন তারাও এই বিষয়টিকে কন্টিনিউ করুন, আমার মনে হয় ধনাত্মক হবে। আর রইল বাকি ক্রিয়েটরদের জন্য, রইল বাকি কথা যারা ক্রিয়েটিভ লাইনে আছেন, লাইক ফ্রিল্যান্সিং করছেন বা কন্টেন্ট ক্রিয়েটর আপনি হয়তো নিজে, বা আপনি ডিজিটাল মার্কেটিংয়ের সাথে আছেন, আপনি সঙ্গীত শেখান, আপনি নৃত্য শেখান, আপনি বাচিক শিল্পী, বিভিন্ন রকমের অ্যাক্সেসরি বিষয় আছে না, বর্তমান প্রজন্মে প্রফেশন প্রচুর এবং প্রত্যেকটা প্রফেশন অত্যাধিক পজিটিভ। বর্তমান প্রজন্মের কথা যদি আমরা বলি, বিগত দিনেও হয়তো ছিল, এতটা ব্যপ্ত ছিল না বিষয়গুলো, বর্তমানে অনেক বেশি ব্যপ্ত হয়েছে। তো আমার মনে হয় যারা এই ধরনের ক্রিয়েটিভস লাইনে রয়েছেন, কলাবিদ্যার সাথে যুক্ত রয়েছেন, হ্যাঁ রেকগনিশন এখন পাচ্ছেন না, এটা এটা তো সর্বজ্ঞভাবে সত্য, যে কোথাও যেন আপনার একটা প্রপার ভালো জায়গা থাকা সত্ত্বেও আপাতত গিয়ে প্রবলেম হচ্ছে, আমার মনে হয় এই জায়গাটা কিছুটা কন্ট্রোল হবে। এবং রিলেশনশিপে যে সমস্যাটা, সেটা রাহুকেতুর সমস্যার জন্য এক্স্যাক্টলি নয়, আরও অন্যান্য বিষয় আছে যে কারণে আপনার প্রবলেমগুলো তুলনামূলকভাবে বেশি। আমার মনে হয় এই জায়গাটা সম্পূর্ণ রিকোভারেবল, এই জায়গাটা সম্পূর্ণভাবে রিকোভার হয়ে যাবে। আর সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি নিয়ে কয়েকজন একটু প্রবলেমে আছেন, আমি বলবো দেখুন, তৃতীয় ব্যক্তি এসেছে সবার প্রথমে কিন্তু আপনার সংসার জীবন, পার্মানেন্ট মানুষটিকে ঠকিয়ে যদি কোনো কাজ করেন সেটা কিন্তু আপনার জন্য অত্যাধিক নেগেটিভ হবে পরবর্তীকালে, যদিও এটা বৃষরাশি করে না। আমি দেখেছি বৃষরাশি কিন্তু প্রেমের ক্ষেত্রে অত্যাধিক সৎ, বাকি রাশিগুলোর ক্ষেত্রে ডেফিনেটলি প্রত্যেকের আলাদা আলাদা ভূমিকা আছে, কিন্তু অন্তত বৃষরাশির ক্ষেত্রে আমি এটা একটু প্রমিনেন্টভাবেই বলি, কারণ আমার বিভিন্ন ক্লায়েন্টের থেকে যে অভিজ্ঞতা এসছে সেখান থেকে এটা বলা যেতে পারে যে বৃষরাশি অ্যাটলিস্ট প্রেমের ক্ষেত্রে সৎ, এবং এরা মেনটেন করার চেষ্টা করে, একনিষ্ঠতাদের মধ্যে অতিরিক্ত মাত্রায় দেখা যায় যদি না পার্টনার সমস্যা হয়। একটা কথা আছে বাংলায় প্রবাদ, যে সংসার সুখের হয় রমণীর গুণে, পরেরটুখানি আমরা অনেকেই জানি অনেকেই জানি না, গুণবান পতি যদি থাকে তার সঙ্গে, তার মানে সংসার সুখের তো অবশ্যই একজনের দ্বারা হবে না, ডেফিনেটলি দুজনের কৃতিত্বই লাগবে। এ বিষয়ে যদিও কবি লিখেছিলেন যে দুয়ের মিলনে রচিয়া পাত্রখানি, ভরি রাখো তাতে একের অমৃত আনি, সে অমৃত করি পান জীবন হইবে গান, চিত্ত হইবে চির কল্যাণকারী। তাহলে এখানে আমরা একটা জিনিস বুঝলাম যে দুজনেরই প্রপার কিন্তু ডেডিকেশন দরকার সংসার জীবনটাকে এনহান্স করার জন্য, সেখানে যদি কোনো ভুল হয়ে থাকে, ডেফিনেটলি হতে পারে, যদি হয়ে থাকে আমি বলবো সেটাকে রেক্টিফাইড করুন, এই সময়টা রেক্টিফাইড করার সময়, এই সময়টা এই বিষয় নিয়ে আমার মনে হয় রেক্টিফিকেশনের দরকার আছে, সেটা যদি করতে পারেন এটা জানবেন আগামী দিনে রাহু একাদশে যাবে,
ডেফিনেটলি পজিটিভ ফল কিন্তু প্রদান করবে এবং সে সময় আরও ভালো থাকবেন। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, এবং যে যে সমস্যাগুলো আমি বললাম সেগুলো ধীরে ধীরে সমাধান হচ্ছে, এবং এই টাইমে এই সতর্কতাগুলো কিন্তু মেনটেন করতে হবে, যে কোনো রং ডিসিশন আপনাকে কিন্তু পরবর্তীকালে অনেক সমস্যায় মধ্যে ফেলতে পারে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, আজকে এখানেই শেষ করতে হচ্ছে। জয় শ্রী গণেশ।